তো ফাইনালি আমার হেভেন মার্ক হয়ে গেল রেডি, ঠিক আছে। আমি এখন বেরোব হচ্ছে একটু শুটে, একটু শুট করে টেস্ট করে দেবো কেমন লাগে, যদি মজা লাগে খুব তো আমিও এরকম একটা হেলমেট নেবো, ঠিক আছে, এবং মোটো ব্লগিং করবো, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি এখন বর্তমানে বসে আছি হচ্ছে আমাদের সিএসসি সেন্টারে, যেখানে আমি দুদিন থেকে আসতে পারিনি পুজোর জন্য। তো আজকে এসেছি, খাওয়া দাওয়া করে এখানে চলেছি সকাল সকাল। তো আজকে খুব একটা ভালো লাগছে না, কারণ ভীষণ ভীষণ করে একটু টায়ার্ডনেস ফিল হচ্ছে, তাদের দেরিতে একটু ঘুমিয়েছি। তো বন্ধুরা, আজকে সেরকম কিছু প্ল্যান নেই, তো প্ল্যান হয়েও যেতে পারে, কোনো ব্যাপার নেই। তবে আজকে একটা জিনিস করবো, আজকে আমার কাছে একটা জিনিস এসছে, কয়েকদিন আগেই এসছে, সেটা দেখানো হয়নি। তো সেই জিনিসটা কি সেটা খুলে দেখাবো তোমাদের, ঠিক আছে। আমি সেটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, সেই জিনিসটা এসছে। তো সেটা কি জিনিস সেটা দেখাবো, ঠিক আছে, আর কেন নিয়েছি সেই কারণটা বলবো। তো জিনিসটা দেখলে হয়তো বুঝতে পেরে যাবে যে জিনিসটা কি অ্যাকচুয়ালি কিসের জন্য নেওয়া হয়েছে। তো চলো দেখে নিই সেই জিনিসটা কি। তো বন্ধুরা, আমি যে জিনিসগুলোর কথা বলেছিলাম সেগুলো হচ্ছে এখানে আছে, টেলসনের একটা হচ্ছে স্ট্র্যাপ হেলমেট মাউন্ট, আর সাথে আর একটা আছে মাইক। তো এই মাইকটা হচ্ছে মোয়ানোর, ঠিক আছে, মোয়ানোর মাইক। তো হ্যাঁ, এই জিনিসগুলো আমি এখন সেট করবো হচ্ছে হেলমেটে। তো এই হচ্ছে আমার হেলমেট, ঠিক আছে, এই হেলমেটটা আমি এখন সেট করবো। এটা হেলমেটটা আমার নয়, আমার একটা বন্ধুর নিয়ে আসলাম, ঠিক আছে। হেলমেট এগুলো সেট করার পর আমি বেরাবো হচ্ছে একটু শ্যুট করবো, ঠিক আছে। তো আজকে মোটো ব্লগ করে দেখবো কেমন লাগছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আমার জিনিসপত্রগুলো। তো চলো এগুলাকে হেলমেটে ফিট করে তারপর বেরে একটু শ্যুট করতে, ঠিক আছে। তো ফাইনালি হেলমেটে মাউন্ট ফিট করা কমপ্লিট হয়ে গেল। এখানে মোবাইল হোল্ডার লাগিয়ে দিলাম, এখানে স্ট্র্যাপটা লাগিয়ে দিয়েছি, আর এর ভিতরে লাগিয়ে দিয়েছি হচ্ছে মাইক। এই যে দেখতে পাচ্ছ যে মাইকের এখানে ওয়্যার বের করে রেখেছি, আর এইভাবে ফিট করেছি, যেটা মোবাইল মাউন্টের যেটা স্ট্র্যাপ আছে ওর পিছনে আমি ফাঁসিয়ে দিয়েছি হচ্ছে মাইকের ওয়্যারগুলো। এখানে মাইকটা লাগানো আছে আর এখানে তারগুলো আছে, আর একটা ওয়্যার আমি এদিক দিয়ে বের করে এভাবে রেখে দিয়েছি যাতে মোবাইলটা এখানে ফিট করতে পারি। তো ফাইনালি আমার হেভেন মার্ক হয়ে গেল রেডি, ঠিক আছে। আমি এখন বেরোব হচ্ছে একটু শুটে, একটু শ্যুট করে টেস্ট করে দেবো কেমন লাগে, যদি মজা লাগে খুব তো আমিও এরকম একটা হেলমেট নেবো, ঠিক আছে, এবং মোটো ব্লগিং করবো, ঠিক আছে। তো দেখতে থাকবো কেমন লাগে ব্লগটা। তো ফাইনালি হচ্ছে আমি বেরিয়ে গেলাম হচ্ছে এখন শ্যুট করতে, ঠিক আছে। তো এই দেখো, এই হচ্ছে আমার BMW, হ্যাঁ, গরিবের BMW, ঠিক আছে। তো চলো, তো আমি এখন বেরোচ্ছি হচ্ছে শ্যুটে, গাড়িতে উঠে গেলাম। চলো দেখি কেমন ফুটেজ আছে, কেমন ইয়ে আছে, ঠিক আছে। এই জায়গাটা একটু তোমাদের হয়তো একটু সেঁকে সেঁকে ভাব মনে হবে ভিডিওতে, ঠিক আছে, স্মুথ আসবে না, তো রাস্তাটা একটু খারাপ তার জন্যে। তো ন্যাশনাল উঠে দেখাবো তোমাদের। ভিডিওতে মনে হয় তোমরা আমার নিঃশ্বাসের ইয়ে পাবা, ঠিক আছে। তো যেহেতু মুখের সামনে লাগানো আছে মাইকটা, তার জন্য এরকম একটু আওয়াজ আসবেই। আজকে হচ্ছে ট্রায়াল, তারপরে দেখবো ভালোভাবে সেট করবো, ঠিক আছে।
আগে দেখি যে কেমন কি আসে যোগে সাইকেল আমাকে দেখে হাসছে এইটা কোন ডিজাইন মুখের মধ্যে হেলমেট লাগে মোবাইল লাগে নি আর চলো দেখি কত দূরে যায় অ্যাকচুয়ালি আমাদের গ্রামের থেকে কিরকম দেখিনি তো এইসব জিনিস দেখে চমকে আছে সবাই যেটা আবার কি কারণ মোবাইল তো দূর থেকে নোটিস হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে বড় জিনিস আর মানুষের তো প্রথমে মুখের দিকে তাকানো সব আবার যখনই মুখের দিকে তাকাচ্ছে দেখছে আমার মুখের মধ্যে মোবাইল লাগানো আছে এইটা গ্রামের জন্য নতুনই জিনিস এখানে করেছে গর্ত চলো ট্রাফিক আছে একটু হালকা পাতলা আর গাড়ি নেই পেরিয়ে যেতে পারবো সামনেটাতে গাড়ি আসছে একটু দাঁড়িয়ে যাই আরো কয়েকটা গাড়ি আছে আসুক ওই পরে ট্রাফিকও নাই একটু দাঁড়া করাবে ওর পিছনে মনে হচ্ছে গাড়ি নাই না গাড়ি নাই এটার পিছন পিছন বেরিয়ে যাবো চলো ও এই গাড়িটাতে আছে হচ্ছে কুমড়ো চাল কুমড়ো যেটাকে বলি আমরা সেই কুমড়োগুলো আছে এই কুমড়ো দিয়ে কী করে জানি না সম্ভবত বড়ি টড়ি তৈরি করবে আর কি হয় আমার জানা নেই ঠিক আছে তোমাদের সাথে গল্প করছি রাস্তা চলছে এটা খুব সুন্দর ব্যাপার ঠিক আছে তো চলো এখানে আমি টার্নিং নেব এখান থেকে আমি আর সামনে যাব না গাড়ি আসছে গাড়িটা পেরিয়ে যাক তারপর আমি যাবো এখানে দাঁড়িয়ে একটু ফোন করে নেবো তাদেরকে কোথায় আছে ও আর 15 সরি আর 59 মনে হচ্ছে
কাছে গেলে বুঝতে পারতাম, দূর থেকে মডেলটা চেনা যায় না, তবে এরকমই লাগছে একটু করে। এখানে একটু দাঁড়াবো হচ্ছে, তো এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে একটু ফোন করে নেবো, আছে কথায় ছেলেগুলো, যদি আসতে লেট হয় তো আমি বেরিয়ে যাবো, আর যদি চলে আসে তাহলে একসাথে বেরিয়ে যাবো। এই হচ্ছে বাইক, আর এই হচ্ছে আমার হেলমেটের সেট, ঠিক আছে। হেলমেটও আমার না, ভাবছি একটা হেলমেট নিতে হবে, এটা একটা বন্ধুর নিলাম। তো এখানে আমাদের স্ট্যান্ডে এসে আমি একটু ব্লগগুলো চেক করলাম, তো সমস্যা পাওয়া গেলো যে মাইকের সমস্যা, মাইকটা ঠিকঠাক ইয়ে হচ্ছে না, বাতাস ইয়ে করছে, এখানে সরছে বাতাস লেগে হয়তো এই জায়গাটা ডিস্টার্ব করছে, ঠিক আছে, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, এটা অতটা ব্লগ ভালো আসলো না, ঠিক আছে, পুরোটা ইয়ে হলো না। যাই হোক, নেক্সটে আমি ভালো করে ইয়ে করার চেষ্টা করবো, ঠিক আছে। চলো এখন যাবো হচ্ছে বাড়ি, বাড়ি গিয়ে হচ্ছে ওখানে খেতে যাবো, টাইম হয়ে গেলো অনেক। ফাইনালি পৌঁছে গেলাম সিএসসি সেন্টার, খুলবো হচ্ছে গেট, ফাইনালি সিএসসি সেন্টারে আমি চলে আসলাম, ঠিক আছে, টেস্ট হয়ে গেল। তো সমস্যা বেরোলো এখানে হচ্ছে যে মাইক যেটা আছে সেটা একটু সমস্যা আছে, ঠিক আছে, আবার মোবাইলের জ্যাক যেটাতে আছে মাইকের জ্যাকটা যেখানে ই করছি সেখানে হাওয়াতে একটু সমস্যা হচ্ছে, সেখানে ঠিকঠাক সাপোর্ট দিচ্ছে না, কথা বলতে বলতে কখন ছেড়ে দিচ্ছে, বিশেষ করে রেসলে যখন উঠলাম আমি তখন ওখানে উঠতে গিয়ে যখন জোরে হাওয়া লাগছে তখন ছেড়ে দিচ্ছে আওয়াজটা, হ্যাঁ এটা একটু সমস্যা হলো। আর বাদ বাকি তো মোটোব্লগিং সত্যি একটু মজা আছে, ঠিক আছে, তো যদি হয়তো আমি ফুল সেট আপ নিয়ে ভালোভাবে কোনো দিন একটা ব্লগ মোটোব্লগ করবো, তা হ্যাঁ এখন এগুলো জিনিসগুলো দেখে আমি যাচ্ছি হচ্ছে বাড়ি, বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো সন্ধান করে, ঠিক আছে। বাড়ি এসে আমি এখন বসলাম খেতে, ঠিক আছে, এনে খাচ্ছে সবাই, খাবো এখন। তো পেয়ে গেলাম ভাত ডাল আর মাংস, এখন এটা খাবো। তো ভাত খাওয়া হয়ে গেল, ও মাংসটা প্রচুর ঝাল, তো এবার খাবো হচ্ছে পায়েস, পায়েস হয়েছে হয়েছে। তো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি বাড়ি, ঠিক আছে, বাড়ি এসে আমি ভিডিওটা এডিটিং করছিলাম, তো এটা আউটরো পার্টটা শ্যুট করছি, ঠিক আছে। তো মোটোব্লগিং করে তো আমাকে খুব ভালো লাগলো, কিন্তু একটা সমস্যা থেকে গেলো, সেটা হচ্ছে মাইকের সমস্যা, ঠিক আছে, তো আমি পুরো ব্লগটা তোমাদের দেখাতে পারলাম না, তো নেক্সট আমি ভালোভাবে কোনো দিন শ্যুট করে তোমাদের দেখাবো, ঠিক আছে, মোটোব্লগিং। তো আদারওয়াইজ ক্যামেরা কোয়ালিটি ছিল, ঠিক আছে, মোবাইলের অনেক ভালো ছিল, সে কি সেরকম আসছিলো না, কিন্তু একটা প্রবলেম ছিল যে মাইকের, ঠিক আছে, আওয়াজটা ঠিকঠাক ক্লিয়ার আসছিলো না। তো যাই হোক, তো ব্লগটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে, যাতে আমি নেক্সটে আরও ভালো ভালো ব্লগ আনতে পারি। তো বন্ধুরা আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও।